টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেল আপনাকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা ভিডিওতে জানবো ইচ্ছা খুশি মতো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নিতে হলে কি করবেন, কখন সহবাস করবেন। তো বন্ধুরা, বিষয়টি ভালোভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি একটু প্যাঁচে ভরা, আপনি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই কখন সহবাস করলে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের জন্ম দেবে, অথবা নিজের খুশি মতো ছেলে সন্তান বা মেয়ে সন্তান পাওয়ার উপায় কী। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে ছেলে সন্তানের জন্য অনেকেই হাহাকার করে থাকে, মেয়েরা এখানে অনেকেরই পছন্দ নয়, সবাই চেয়ে থাকে তার সন্তান অবশ্যই ছেলে হোক। কিন্তু তারা এটা কখনোই ভাবে না, যদি সবারই ছেলে হয় তাহলে বিয়ের জন্য তারা কোথায় মেয়ে পাবে। যাই হোক, অনেকেই এমনও আছে একটা ছেলে সন্তানের আশায় দিনের পর দিন মেয়ে সন্তানের জন্ম দিয়ে দেশের জনসংখ্যা বেকার বাড়িয়ে তুলেছে। আবার অনেকেই আছে যারা মেয়ে সন্তান চাইছে কিন্তু তাদের ঘরে একের পর এক ছেলে সন্তানই জন্ম হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন আপনি নিজের পছন্দ মতো সন্তান পেতে হলে কী করবেন এবং অনেকটাই সফল হবেন। 100% নিশ্চয়তা না পারলেও 60% অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আমরা সবাই আমাদের আগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারি তার জন্মের আগে থেকে, যদিও আমরা জানি কখন সহবাস করতে হবে আর কখন করতে হবে না, আর এগুলো আমাদের অবশ্যই জানা উচিত, যেমন সেফ পিরিয়ড আর ডেঞ্জার পিরিয়ড। বন্ধুরা, সেফ পিরিয়ড মানে হচ্ছে নিরাপদ, তাই যারা বাচ্চা কাচ্চা চান না তারা এই সময় সহবাস করতে পারেন, তাহলে আপনার বাচ্চা হবে না। ডেঞ্জার মানেই হচ্ছে বিপদ, এ কথা সবাই জানেন, এখনকার বাচ্চারা সবাই ডেঞ্জারাস হয়ে থাকে, তাই এই ডেঞ্জারাস বাচ্চা যারা জন্ম দিতে চান তারা এই ডেঞ্জারাস পিরিয়ডেই সহবাস করুন। মানুষই একমাত্র প্রাণী যারা সন্তান জন্মদানের উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র আনন্দ লাভের জন্য সহবাস করে। অন্যান্য প্রাণীদের এত বুদ্ধি মোটেও নেই, তারা যখন ইচ্ছা হয় সহবাস করে আর সন্তানের জন্ম দিয়ে থাকে, এতে তাদের কোনো আপত্তিও থাকে না। শুধু মানুষই এমন যারা চায় সহবাস করব কিন্তু সন্তান নেব না, আর এই কারণে অনেক গবেষণা করে সেফ আর ডেঞ্জারাস পিরিয়ডের সম্পর্কে অনেক কিছুই জানতে পারা গেছে। এখন বন্ধুরা, প্রশ্ন হলো যে কখন সেফ পিরিয়ড আর কখনই বা ডেঞ্জারাস পিরিয়ড। একজন মহিলার যেদিন থেকে মাসিক ধর্ম শুরু হয় সেই দিন ধরা হয় মাসিক চক্রের প্রথম দিন, আর এইভাবে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এবং অধিকাংশ মহিলার 28তম দিনে অর্থাৎ অথবা 29তম দিনে আবার মাসিক চক্র শুরু হয়ে যায়। এই চক্র সবার 28 দিনে হয় না, অনেকে আবার 25 থেকে 31 দিনের মধ্যেও হয়ে থাকে, অনেকে আবার 2-3 মাস 4 মাস পরেও হয়ে থাকে। তো বন্ধুরা, এমন যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত, নতুবা ভবিষ্যতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। মাসিক চক্রের প্রথম 4 দিনে রক্তপাত হয়ে থাকে, পরের 10 দিন জরায়ুর সেই ক্ষতস্থান মেরামত করতে লেগে যায়। বন্ধুরা, এখন এই প্রথম 4 দিন এবং পরের 10 দিন মোট 14 দিন পরে গিয়ে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় এবং সেই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হলেই তবেই বাচ্চার জন্ম হয়। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারছি মাসিক শুরু হওয়ার পরে অর্থাৎ 14 দিনে ডিম্বাণু আসে, এর আগে যতই সহবাস করুন না কেন বাচ্চা কাচ্চা হবে না। বন্ধুরা, আমাদের এই কথাটা এখানেই শেষ নয়, এতে আছে অনেক রকমের প্যাঁচালো কথা। একটা ডিম্বাণু বেঁচে থাকে 24 ঘন্টা, যদি কিনা কোনো শুক্রাণুর সংস্পর্শে আসে
আর যদি আসে তবে তারা দুজনে মিলে 9 মাস 10 দিনে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা বাচ্চা তৈরি হয়। আর এই শুক্রাণু বাঁচে 1 থেকে 5 দিন, তবে গড়ে 3 দিন ধরে নেওয়া হয়ে থাকে। কারণ যারা শক্তিশালী তারা 5 দিন বাঁচলেও দুর্বলরা 1 দিনেই মারা যায়। তাই আপনি মাসিকের 10ম দিনে সহবাস করলে আশা করতে পারবেন না যে আপনার সন্তান হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শুক্রাণু মারা যায় এবং ডিম্বাণু আসার আগেই। যারা বেঁচে থাকবে তারা মরণাপন্ন অবস্থায় থাকবে, মৃত্যুর প্রহর গুনবে। তাদের এত শক্তি থাকবে না যে ডিম্বাণু আসা পর্যন্ত তারা বেঁচে থাকে। তবে ডিম্ব কবে নিগ্রহ হবে তা নির্দিষ্ট সময় নেই, বেশিরভাগ ক্ষেত্রে 14 দিন থেকেই ডিম্বাণু বের হয়, তবে অনেকেরই 11 বা 17 দিনেও বের হয়ে থাকে। এবার আপনি কি করে বুঝবেন আজ ডিম্বাণু নির্গত হলো? যেমন এক, তলপেটে যে কোনো একটা হালকা ব্যথা হবে, স্তনে ব্যথা হবে, পেটে গ্যাস আছে এমনটা অনুভব হবে, অস্বাভাবিকভাবে ফুলতেও পারেন এবং সহবাসের প্রচণ্ড ইচ্ছাও হতে পারে, ঘ্রাণ স্বাদ দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে পারে। যাদের প্রতি মাসে এমন একই পরিমাণ বা একই দিনের পরে মাসিক হয় তাদের একটু খেয়াল রাখলেই জানতে পারবেন যে আপনার ডিম্ব মাসিকের কোন দিনে নির্গত হচ্ছে। আর যারা জানেন না তাদের জন্য বৈজ্ঞানিকরা অনেক মহিলার উপরে গবেষণা একটা নিরাপদ সময় বেঁধে দিয়েছেন, সেটা হলো সেফ পিরিয়ড, যেটা হলো 1 থেকে 8 দিন এবং 21 থেকে 28 দিন। ডেঞ্জার পিরিয়ডটা হলো 9 থেকে 20 দিন পর্যন্ত। এখন তাহলে আপনি বুঝতে পারছেন কখন সহবাস করলে সন্তান হবে আর কখন মোটেও হবে না। তবে আপনি তো এটা জানার জন্য ভিডিওটি দেখছেন যে কখন সহবাস করলে ছেলে হবে আর কখন সহবাস করলে মেয়ে হবে। তাহলে এবার আমরা একটু বলি বন্ধুরা, এর উত্তর হলো আমরা জানি যে পুরুষের শরীরে 2টো ক্রোমোজোম থাকে, সেটা হলো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম। তো বন্ধুরা, সকল পুরুষের 1টা করে এক্স আর 1টা করে ওয়াই ক্রোমোজোম থাকে, অর্থাৎ তাদের শুক্রাণু এক্স স্প্রাম অথবা ওয়াই স্প্রাম। আর সকল মহিলার ডিম্বাণু শুধুমাত্র এক্স ডিম্বাণুই থাকে, সেখানে কোনো ওয়াই থাকে না। আর আমরা এটাও জানি ছেলে সন্তান জন্ম হতে হলে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মিলিত হলেই তবে ছেলে সন্তান জন্ম নেয়, এবং এক্স আর এক্স ক্রোমোজোম মিলিত হলে মেয়ে সন্তানের জন্ম হয়। তো বন্ধুরা, ওয়াই ক্রোমোজোম দ্রুতগামী হয়ে থাকে আর এক্স ক্রোমোজোম হয়ে থাকে অত্যন্ত ধীর গতিসম্পন্ন, অর্থাৎ যৌনাঙ্গে প্রবেশের পরে সব ওয়াই স্প্রাম ডিম্বের দিকে দৌড়ায় এবং এক্স স্প্রামগুলো অতি ধীরে ধীরে চলতে থাকে। ওয়াই স্প্রামের জীবনকাল মাত্র 1 দিন, অতিরিক্ত দৌড়াদৌড়ির ফলে তারা মারা যায়। আর এক্স স্প্রামের আয়ু হচ্ছে 3 থেকে 5 দিন, ধীরে ধীরে হাঁটে তাই এরা অনেক দিন পর্যন্ত বাঁচে। আবার আমরা ডিমের জীবনকালও মাত্র 1 দিন সেটা জানি, অর্থাৎ ওয়াই স্প্রাম আর এক্স ডিম্বের 1 দিন ও 1 দিন সময় ওভারল্যাপ করে, একই সময় হয়, তবে তাদের মিলনে সন্তান ছেলে হবে। অর্থাৎ কি না, এক্স ডিম্বের সেই একদিন সময়কালে যদি ওভারল্যাপ করে তাহলে একই সময় হয়, তবে তাদের মিলন হবে সন্তান ছেলে। তাহলে ছেলে সন্তান হওয়াটা অত্যন্ত কঠিন। মহিলার ডিম্ব নির্গত হলো 14তম দিনে, আর যদি আপনি সঙ্গম করেন 13তম দিনে, তাহলে স্পার্ম তার জীবনকালের মধ্যে ডিম্বাণুকে পেয়ে যাবে আর তখন আপনার ছেলে সন্তান হবে। আর যদি সহবাস করেন 12 দিনে, তাহলে 13 দিনে সব ওয়াই স্প্রামগুলো মারা যাবে, বেঁচে থাকবে শুধু এক্স স্প্রামগুলো, কারণ তারা 3 থেকে 5 দিন পর্যন্ত বাঁচে। তারা যখন ডিম্বাণুতে গিয়ে পৌঁছাবে তখন একটা জন্ম নেবে কন্যা সন্তানের। তাহলে বন্ধুরা, এই আলোচনায় আমরা এই সিদ্ধান্ত আসলাম যে ডিম্বাণুর জীবনকাল হলো 1 দিন এবং এক্স শুক্রাণুর জীবনকাল হলো 3 থেকে 5 দিন এবং ওয়াই শুক্রাণুর জীবনকাল হলো মাত্র 1 দিন এবং সেফ পিরিয়ড হলো 1 থেকে
8 দিন এবং 21 থেকে 28 দিন। ডেঞ্জার পিরিয়ডটা হলো 9 থেকে 20 তম দিন। ছেলে সন্তান যদি আপনি পেতে চান তাহলে সহবাস করতে হবে 13 14 15 16 দিনে। আর যদি মেয়ে সন্তান পেতে চান তাহলে সহবাস করতে হবে এর পরের দিনগুলোতে। তো বন্ধুরা, ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন, তাই ভিডিওটি কে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আমাদের আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার যদি নতুন কিছু জানতে ইচ্ছা থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান, আপনাদের উত্তর অবশ্যই আমরা দেব। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।